শক্তিগড়ে ফের গুলি চলল দিনে দুপুরে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, শক্তিগড়ে ফের শুট আউট, শক্তিগড়ে গুলি চলল দিনে দুপুরে। শক্তিগড়ের জোত্রামের একটি সোনার দোকানে গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ দোকানের মালিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যকতা এলাকায় তাকে উদ্ধার করে পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম সোনার দোকানদারের মালিকের নাম সন্দীপ দাস। শুক্রবার বেলা 11টার সময় দুজন দুষ্কৃতী সোনার দোকান লুট করার চেষ্টা করে। রিভলভার দেখিয়ে প্রথমে তারা ক্রেতার সাথে দোকানে ঢুকে, তারপর যখন চিন্তাই করতে যায় দোকানের মালিক বাধা দিতে গেলে গুলি চালায় দোকানের মালিকের উদ্দেশ্যে এবং তার পেটে গুলি লাগে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোটা এলাকায়। ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। এই মুহূর্তে সেই ঘটনাস্থলের ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি। ফের শক্তিগড়ে আবার শুট আউট, ফের শক্তিগড়ে আবার শুট আউট এবং ঘটনাস্থলে গুরুতর আহত সোনার দোকানের মালিক। ওনার দোকানে কাস্টমার আছে, সেরকম কাস্টমার এসেছে, কাস্টমার হিসেবে একজন এসেছিল, এসে গুলির আওয়াজ শুনে আমি আমার দোকান সকালে খুলি, দোকান থেকে গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি তখন ও বুকে গুলি লেগেছে, যে যার দোকান তার ফোকন দা, ওনার গুলি লেগেছে। ও তখন উনি তখন ধরেছে, ওকে জাপটে ধরে নিয়ে আসছে, মানে ও পালাতে চাইছে আর ও ছাড়তে চাইবে না, তো কোনো রকম জাপটা জাপটি করে ছাড়িয়ে ও বেরিয়ে ওইদিকে ছুটে চলে গেলো। আমি তখন পিছন পিছন তাড়া করলাম, তাড়া করাতে ও আরও সব লোকজন এলো, বাঁ দিক দিয়ে পালিয়ে গেলো। হ্যাঁ, পিস্তল ছিল হাতে, গুলি করেছে একটা। কি বাঁধা ছিল? না, মুখ বাঁধা ছিল না, সাদা জামা কালো প্যান্ট পরে। বয়স কত হবে? ওই 24। একজন ছিল, হেঁটে হেঁটে হেঁটে, মানে ওই গলি দিয়ে বন্দি পালি একজন। বাংলায় কথা বলছিল? ভাষা কি করে বুঝবো তখন, তার ভাষা কিছুই পাই যায়। ওই ভদ্রলোক তো আর কিছু বলতে পারলো না, ওনাকে তো ওখানে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমি বাজারি থেকে ইট মারলাম, যখন ইট ছুড়লাম গায়ে, ইটটা লাগলো পিঠেতে, আমার দিকে বন্দুকটা তাক করছে, তখন আমি তখন ভয়ে একটু যখন পিছিয়ে এলাম, তখন আবার এই কাকা আমাকে ডাকছিল, আমাকে হাসপাতালে নিচে হাসপাতালে, তখন আর ওর কথা মাথায় নেই, তখন একে হাসপাতালে পাঠানোর জন্য আবার টোটো ডেকে হাসপাতালে পাঠাতে হলো। অবশ্যই চিন্তাই করা, হেঁটে এসেছিল, একা এসেছিল। এবার এখন নাকি শুনছি যে ওই দিক থেকে নাকি বাইকে ডবল হয়ে চলে গেছে, বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। ধাঁধা দেওয়াতে কি গুলি চালালো, কি মনে হচ্ছে? সেটা স্যার আমি কি করে বলবো, আমি তো ওই জায়গায় ছিলাম। না, ঘোরাঘুরি নয়, ওই সোনা কাকা বললো কাস্টমার হিসাবে ঢুকেছে। সোনা কি সব সোনার রেট ফেট জিজ্ঞাসা করছে। একটা গুলির আওয়াজ পেয়েছি, একটা বুকেতে লেগেছে, হাতেই ছিল, ছেলেটার হাতেই ছিল। না, ফায়ারিং করার সময় না, যখন ওকে ফেলে দিয়েছে এখানে তখন বন্দুক কিন্তু ছেলেটা ছাড়েনি। এবার যখন ছুটে পালাচ্ছে তখন আমি পিছন পিছন গেলাম, ইটে করে মারলাম। এবার আমার তো ওই বন্দুকটা হাতে আজ আমি দেখিনি, আমি ভাবছিলাম লাভ মেরে ওকে ধরবো, তো আমি বন্দুকে যখন ইটটা ওর পিছনে পিঠেতে মারলাম, তখন বন্দুকটা আমার দিকে তাক করেছে, আমি পিছিয়ে চলে এলাম আর যাইনি ওর পিছনে। এবার ও ছুটে তখন বাঁদিক দিয়ে দোকানে পিছনে বেরিয়েছে। না, কিছু নেই, একটাই গুলি। পুলিশ কিছু বলেছে? আপনাদের কথা বলে পুলিশকে যেটা আপনাদেরকে বললাম ওইটাই বললাম। পুলিশ জিজ্ঞাসা করছিল কি হয়েছে না হয়েছে, আপনাদেরকে যেটা প্রদীপ দাস নাকি প্রদীপ দাস লেগেছে, ওটাই কি ওনার নাম? খোকন দাস, খোকন দাস ওনার নাম, সুদীপ দাসও ভালো নাম, সুদীপ দাস হতে পারে। একটা গুলির আওয়াজই আমি বেরিয়ে এলাম। না 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 না, আর কোনো গুলি উনি তো খোলেন মোটামুটি ধরুন 8:30, আর আমি খুলি 11:15। হ্যাঁ, ওইটা বুকে ওই ভুঁড়ির উপরটাতে। কোন জায়গায়? ভিতরে। এটা হচ্ছে জোতরাম পূর্ব, জোতরাম জিরি রোড পূর্ব।